हेलो स्टूडेंट्स, शुरू करছি আমরা 19 এর প্রশ্ন 221 পাতা 15.1 কোষে দেখি এমসিকিউ আছে 19 এর যে প্রশ্নগুলো আমরা দেখতে পাচ্ছি 19 এমসিকিউ প্রথম প্রশ্ন আসছে এটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 12√2 সেমি বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত কর্ণের দৈর্ঘ্য 12√2 সেমি ক্ষেত্রফল কত নিশ্চয় খাতা কলম সঙ্গে রেখেছো আমি আগেও বলেছি যা করব তা নিজেরাও করো প্রয়োজনে পজ করে নিজে এগিয়ে যাও তারপর বাকিটা দেখো বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে ক্ষেত্রফল বার করতে বলেছে ইজি টু আন্ডারস্ট্যান্ড যে ক্ষেত্রফল থেকে আগে কি বার করবে বাহু বার করবে আর কারণ সরি ক্ষেত্রফল বার করতে গেলে আগে কি দরকার বাহু দরকার এবং বাহু তুমি কার কাছ থেকে পাবে কর্ণের কাছ থেকে পাবে কর্ণের কাছ থেকে বাহু নাও সেই বাহু দাও ক্ষেত্রফলকে তাহলে কর্ণের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে কর্ণের দৈর্ঘ্য বারো রুট টু সেমি এবার বর্গক্ষেত্রের কর্ণের ফর্মুলা কি বলে রুট টু ইন্টু বাহু সমান বারো রুট টু এত বাহু কত হবে বাই নেমে গেল রুট টু রুট টু রুট টু কেটে গেল বারো সেমি তাহলে বাহু হয়ে গেল বারো সেমি এবারে যা বার করতে বলে সব বার করে দাও হাতি ঘোড়া সব বেরিয়ে যাবে ক্ষেত্রফল মাত্র বলেছে এত ক্ষেত্রফল সমান বাহু স্কোয়ার বারো স্কোয়ার বারো বারো একশো আল্লিশ বর্গ সেমি 144 বর্গ সেমি তার মানে বি এর অপশনটা দেখো তোমরা দেওয়া আছে বি এর অপশনটা বইয়ে দেওয়া আছে এটা টিক মার্ক দাও হয়ে গেল কাজ চলে আসছি 2 নম্বর প্রশ্ন শুরু করা যাক 2 নম্বর প্রশ্ন খুব সুন্দর প্রশ্ন ছোট প্রশ্ন দেখে বাঘ মনে হবে তারপর দেখবে ভালুক বটে যদি একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এ ওয়ান বর্গ একক যদি কোথা থেকে এলো যদি একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এ ওয়ান বর্গ একক এবং বেশ আছে যখন এবং ওই বর্গক্ষেত্রের কর্ণের উপর ওই যে বর্গক্ষেত্রটা আছে একটা বর্গক্ষেত্র দিয়েছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বলেছে এ ওয়ান বর্গ একক এবার ওই বর্গক্ষেত্রের কর্ণ কর্ণের উপর যদি একটা বর্গক্ষেত্র আরও আঁকো ওই কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এ টু হয় তাহলে এ ওয়ান ইস টু এ টু কত আমি একটু ছবির মাধ্যমে কথাটা বলিনি একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এ ওয়ান দিয়েছে এই মনে করো বর্গক্ষেত্র বটে এর ক্ষেত্রফল এ ওয়ান এর ক্ষেত্রফল এ ওয়ান ঠিক আছে বলে দিয়েছে এ ওয়ান বর্গ একক এইবার বলছে ওই বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্র কর্ণের উপর বর্গক্ষেত্র কি করে অঙ্কিত হবে এই হয়ে গেল কর্ণ আর এর উপর অঙ্কিত বর্গক্ষেত্র মানে হলো এইটাই হলো একটা বাহু কর্ণটা এই সমান বাহু বিশিষ্ট আরেকটা বর্গক্ষেত্র দেখে মনে হচ্ছে বর্গক্ষেত্র আমার তো পুরো মনে হচ্ছে বর্গক্ষেত্র বটে তাহলে এই কর্ণের উপর যদি একটা বর্গক্ষেত্র অঙ্কিত হয় তার মানে কি এই কর্ণের কর্ণটাই একটা বর্গক্ষেত্রের ভূমিটা হবে আর তার উপর বর্গক্ষেত্র মানে এইটা যতটা এটা 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 ততটা এই যে বর্গক্ষেত্রটা হলো কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্র এর ক্ষেত্রফল এ টু এর ক্ষেত্রফল এ টু তাহলে এ ওয়ান ইজ টু এ টু কত মানে এর ক্ষেত্রফল আর এর ক্ষেত্রফলের অনুপাত কত হবে এটা হচ্ছে তোমার কাছে প্রশ্ন আশা করি ক্লিয়ার আছে প্রশ্নটা আগে প্রশ্ন ক্লিয়ার করো তবে উত্তর বুঝতে পারবে তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল একটা দিয়ে দিয়েছে এ ওয়ান এটা এ ওয়ান আর তার কর্ণের উপর যদি বর্গক্ষেত্র আঁকো তার ক্ষেত্রফল এ টু তাহলে প্রশ্ন হলো এ ওয়ান ইজ টু এ টু সমান কত এটা হচ্ছে প্রশ্ন শুরু করা যাক তুমি তো জানো না যে এরও কিছু তুমি এরও কিছু জানো না শুধু ক্ষেত্রফল বলে একটা করে নাম হাতের মতো বসিয়ে দিয়েছে তো আমরা ধরে নিচ্ছি এই বাহুটা দিয়ে শুরু করি বর্গক্ষেত্রের প্রথম বর্গক্ষেত্রটা এর একটা বাহুকে আমরা কিছুটা ধরে নিই মনে করো এক্স ধরে নিচ্ছি তাহলে প্রথম বর্গক্ষেত্র নাম দিচ্ছি আমি প্রথম বর্গক্ষেত্রের
বাহু সমান এক্স একক ধরলাম, ঠিক আছে? মনে করো যে যে বর্গক্ষেত্রটার কথা বলেছিলে প্রথমে, এটা তুমি এখন লক্ষ্য করো না, তুমি শুধু এটা দেখো, এই বর্গক্ষেত্রের বাহু হলো এক্স, তাহলে ক্ষেত্রফল কত হবে? এত ক্ষেত্রফল বাহু স্কয়ার, তার মানে বাহু কত? এক্স, এক্স স্কয়ার, ঠিক আছে? বর্গ একক, এক্স স্কয়ার বর্গ একক, তাহলে প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? এক্স স্কয়ার বর্গ একক। আর প্রশ্নে তোমার কি বলেছে, প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এ ওয়ান বর্গ একক, তাহলে এটাই তো এটা বটে নিশ্চয়ই। প্রথমে ক্ষেত্রফল যদি এ ওয়ান হয়, আর প্রথমে তুমি বার করেছো এক্স স্কোয়ার, এত এল এ ওয়ান সমানই এক্স স্কোয়ার, ক্লিয়ার হলো? এটা এটা ছেড়ে দাও এখানে, এইবারে চলে এসো দ্বিতীয় বর্গক্ষেত্রটা। তো দ্বিতীয় বর্গক্ষেত্রের বাহু কত হবে বলো? দ্বিতীয় বর্গক্ষেত্রের বাহু কত হবে? প্রথম বর্গক্ষেত্রের কর্ণ যেটা, তাহলে প্রথম বর্গক্ষেত্রের কর্ণ কত তুমি বার করে দাও। প্রথম বর্গক্ষেত্রের কর্ণ যেটা বেরোবে সেইটা দ্বিতীয় বর্গক্ষেত্রের বাহু হবে, তাই তো? তাহলে প্রথম বর্গক্ষেত্রের কর্ণ বার করছি কত? প্রথম বর্গক্ষেত্রের কর্ণ সমান, কর্ণের প্রমাণ কি, ফর্মুলা কি, রুট টু ইন্টু বাহু, তাই তো? বর্গক্ষেত্রের কর্ণের ফর্মুলা রুট টু ইন্টু বাহু। এবারে মান বসো, রুট টু ইন্টু বাহুটা কত বটে? এক্স, যা বেরোলো তত একক। তাহলে প্রথম বর্গক্ষেত্রের কর্ণ বেরোলো রুট টু ইন্টু বাহু, এই প্রথম বর্গক্ষেত্রের কর্ণটা কি বটে? দ্বিতীয় বর্গক্ষেত্রের বাহু। দেখে নাও যতটা করলাম, তাহলে এরপরে যদি তুমি প্রথম বর্গক্ষেত্রের কর্ণ পেয়ে গেছো এটা, তাহলে তুমি এবার লিখতে পারো যে এত দ্বিতীয় বর্গক্ষেত্রের বাহু হলো ওইটাই, এত এর দ্বিতীয় বর্গক্ষেত্রের বাহু নিশ্চয়ই ওইটাই বটে। এত দ্বিতীয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কয়ার হয়ে গেল, বাহু স্কয়ার, রুটের বাইরে স্কোয়ার থাকলে রুটও চলে যায়, স্কোয়ারও চলে যায়, পনেরো রুটের টু, আর এটা তো তার রুট নাই, এ স্কোয়ারটা পেয়ে যাবে, এটা নিশ্চয় তোমরা জানো। রুটের বাইরে যদি স্কোয়ার থাকে তাহলে রুটটা উড়ে যায়, স্কোয়ারটা উড়ে যায়, পড়ে থাকলো টু, আর এক্স স্কোয়ার, আমি একটু বলে নিই কথাটা, মনে করো রুট টুর বাইরে স্কোয়ার আছে, তাহলে রুটটার পাওয়ার কি বটে? আসলে রুট মানে একের দুই, রুট মানে একের দুই, আর বাইরে তো হোল স্কোয়ার দিয়েছ, তাহলে পাওয়ার কি হচ্ছে? টু, টুটা কেটে যাচ্ছে, কত হচ্ছে? দুই। তাই এত সব না বুঝিয়ে একবারই বলা হয়, রুটের বাইরে স্কোয়ার থাকলে রুটও চলে যায়, স্কোয়ারও খেয়ে যায়, রুট স্কোয়ারকে খেয়ে দেয়, মনে থাকে ভেতরেরটা, তেমনি স্কোয়ার রুটকে খেলো পড়ে থাকলো টু, আর এক্স স্কোয়ারটা তো স্কোয়ার থেকে গেল। এইবার তুমি দেখো দ্বিতীয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেলে এটা, আর দ্বিতীয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বলেছে? এ টু, এত এ টু সমান এটা, ঠিক আছে? সুন্দর অঙ্ক, ছোট বটে, এমন কিছু না। এইবার প্রশ্নটা দেখো, এ ওয়ান ইস টু এ টু বলেছে, তাহলে এ ওয়ান ইস টু এ টু কত হচ্ছে দেখে নাও, এত এ ওয়ান হলো এক্স স্কোয়ার, আর এ টু হলো টু এক্স স্কোয়ার, কাটাকাটি করে দাও, এক্স স্কোয়ার খেলো, ওয়ান ইস টু টু পড়ে রইল, এটা আমাদের অনুপাত, ওয়ান ইস টু টু দেখে নাও, এটা এ অপশানে দিয়েছে, তাহলে তোমাদের বইয়ের অঙ্ক অনুযায়ী এটা ঠিক হবে। চলে আসছি তিনের প্রশ্নে, ছয় মিটার লম্বা, চার মিটার চওড়া একটি আয়তকার জায়গা, তাহলে একটা আয়তকার জায়গা আছে ছ মিটার, চার মিটার,
এই জায়গাটাকে 2 ডেসিমিটার, এটা মিটার বলেছে ওটা ডেসিমিটার বলেছে, খেয়াল করবে, 2 ডেসিমিটার বর্গ টালি, বর্গ টালি মানে স্কোয়ার টালি, বর্গ টালি দিয়ে বাঁধতে কটা টালি লাগবে? তার মানে এক একটা টালি 2 ডেসিমিটার, আর বর্গ বলেছে মানে 2 এটাও 2, বর্গাকার, কটা টালি লাগবে? খুব সাধারণ জিনিস, তোমরা আগেও করেছো, পুরো ক্ষেত্রফলটা বার করে দাও আর একটা টালির ক্ষেত্রফল বার করে দাও, পুরো ক্ষেত্রফলকে একটা টালির ক্ষেত্রফল দিয়ে কী করবে, ভাগ করে দাও, কটা টালি পেয়ে যাবে, সাধারণ জিনিস বটে। কিন্তু একটা জিনিস, মিটারটাকে ডেসিমিটার করে নেবে। তাহলে আমরা প্রথমে আসছি, আয়তকার জায়গার ক্ষেত্রফল, আয়তকার জায়গার ক্ষেত্রফলের ফর্মুলা, দৈর্ঘ্য গুণিত প্রস্থ, 24 বর্গমিটার। কিন্তু এককটা দেখো, যখন টালিটা সেটা কিন্তু ডেসিমিটার আছে, তাহলে ডেসি করে নাও, বর্গমিটার থেকে বর্গ ডেসিমিটার কত হবে আন্দাজ করো, কে বলবে? আমি বলবো, বর্গমিটার থেকে বর্গ ডেসিমিটার, নিয়মটা কেমন হবে মনে করি যে, এবার প্রথমে ছকটা ভেবে নাও, মিটার ডেসি সেন্টিমিলি, ছকটা হচ্ছে মিটার ডেসি সেন্টিমিলি, আছো কোথায়, যাবে কোথায়, আছো মিটারে আর যাবে ডেসিমিটারে, ক ঘর কোন দিকে, এক ঘর পেছন দিকে যাবে, মিটার থেকে ডেসিমিটার এক ঘর পেছনে, জ ঘর পেছনে, পেছনে তটা শূন্য, তাহলে জ ঘর পেছনে তটা শূন্য, ক ঘর পেছনে এক ঘর, তাহলে একটা শূন্য। কিন্তু যদি বর্গ থাকে তাহলে সবসময় দ্বিগুণ করবে, যদি ঘন থাকে সবসময় 3 গুণ করবে, তাহলে যেহেতু বর্গ আছে তাহলে এক ঘর নয়, তুমি ক ঘর শূন্য পিছনে করবে, 2 ঘর মানে 2টা শূন্য দিল, ব্যাস হয়ে গেল এটা বর্গ ডেসিমিটার, তাহলে এটা ক্ষেত্রফল হয়ে গেল। এইবারে টালির ক্ষেত্রফল কত, বর্গাকার টালির বর্গাকার টালির ক্ষেত্রফল হচ্ছে 2 ডেসিমিটার বর্গাকার, তাহলে দৈর্ঘ্য 2 প্রস্থ 2 বা বর্গাকার বটে, বাহু স্কোয়ার হবে, বর্গ ডেসিমি, এত কটা টালি লাগবে ভাগ করে দাও, কটা টালি লাগবে এত টালির সংখ্যা, টোটাল ক্ষেত্রফল বা একটা টালির ক্ষেত্রফল সংখ্যা পেয়ে যাব, 4 6 24, পিঠে দুটা গৌলা, 600টি টালি লাগবে, দেখে নাও 600টি টালি, তার মানে সি অপশান, বইয়ে সি এর অপশানে 600 আছে, হয়ে গেল এটা। চলে আসছে আমরা পরের প্রশ্নে, শুরু করছি আমরা 4-এর প্রশ্ন, সমান পরিসীমা বিশিষ্ট, সমান পরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্র এবং একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যথাক্রমে এস এবং আর, তাহলে কোনটা ঠিক হবে? দুটো একটা বর্গক্ষেত্র নিয়েছো, একটা আয়তক্ষেত্র নিয়েছো, সহজ কথায় পরিসীমা দুটোরই কিন্তু সমান হবে। এবারে যদি পরিসীমা দুটো সমান হয়, একটা বর্গক্ষেত্রটা আয়তক্ষেত্রের, তাহলে তাদের ক্ষেত্রফল একটা রেস একটা আর যদি হয়, তাহলে 3 অপশান দিচ্ছে তোমাকে 4টা, একটা হচ্ছে এস সমান আর, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান হবে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আয়তক্ষেত্রের চেয়ে বড় হবে, আবার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বড় হবে, আর 2 নম্বর হলো যে তুমি না পারলে তাহলে দুঃখিত হবে, চোখে নাকে জল পড়বে, সেইটা তো কোনটা হবে, কোন অপশানটা যাবে দেখা যাক। আমি দুটো নিয়মে অঙ্কটা বলবো তোমাদের, প্রথমে যেটা অরিজিনালি যেভাবে স্টেপ বাই স্টেপ এগোনো যায় সেভাবে বোঝাবো, আরেকটা আমি খুব সহজ মেথডে বোঝাবো যেটা ইজিলি তুমি নির্ণয় করতে পারবে কে ঠিক কে ভুল। তাহলে আমি প্রথমে আগে মূল নিয়মটা আসছি, আমরা একটু বলে নিই, সমান পরিসীমা, তাহলে মনে করো একটা বর্গক্ষেত্র এটা, মনে করো আয়তক্ষেত্র এটা,
সমান পরিসীমা, পরিসীমা দুটোরই সমান। তাহলে আমি ধরে নিচ্ছি এর বাহু এক্স চারদিকটা সমান, আর আয়তক্ষেত্রের এটারও পরিসীমা সমান বলেছে, তো এর তো আর একটা বাহু হবে না, দৈর্ঘ্য প্রস্থ দুটো হবে। আমি দৈর্ঘ্যটাকে এ মনে করছি, প্রস্থটাকে বি মনে করছি। শর্ত অনুযায়ী বর্গক্ষেত্র আর আয়তক্ষেত্রের পরিসীমা সমান, সমান পরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্র একটি আয়তক্ষেত্রের, পরে দেখা যাবে বাকিটা। তাহলে ধরি বর্গক্ষেত্রের বাহু এক্স একক, অতএব পরিসীমা চার গুণিত বাহু ফোর এক্স একক, আর ক্ষেত্রফল বাহু স্কোয়ার মানে এক্স স্কোয়ার বর্গ একক, আর বর্গক্ষেত্রের কাজ শেষ করে দিলাম। এবার আয়তক্ষেত্রে আসছে, একটু আয়তক্ষেত্রের দৈর্ঘ্য a, প্রস্থ b একক ধরলাম। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য a, প্রস্থ b, দৈর্ঘ্য প্রস্থ বা বাহু তো ধরতে হবে, তাহলে পরিসীমা ক্ষেত্রফল লিখবে কি করে? এত পরিসীমা কত, ক্ষেত্রফল কত বার করলো? পরিসীমা সমান টু ইন্টু দৈর্ঘ্যযুক্ত প্রস্থ, টু ইন্টু দৈর্ঘ্যযুক্ত প্রস্থ পরিসীমা হয় একক, আর ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণিত প্রস্থ a ইন্টু b দৈর্ঘ্য গুণিত প্রস্থ বর্গাকার। আগে এতটা ক্লিয়ার করো না তুমি, ঠিক আছে? বর্গক্ষেত্র বাহু বেগে এক্স ধরেছি, তাহলে পরিসীমা চার গুণিত বাহু, ক্ষেত্রফল বাহু স্কোয়ার হয়ে গেল। আয়তক্ষেত্রের দৈর্ঘ্যকে প্রস্থকে এ বি ধরেছি, তাহলে পরিসীমা টু ইন্টু দৈর্ঘ্যযুক্ত প্রস্থ এ ইন্টু বি, আর ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণিত প্রস্থ এ ইন্টু বি, এ প্লাস বি এ ইন্টু বি হয়ে গেল। এবারে তুমি একটু লক্ষ্য করো উপরে, সমান পরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্র এবং একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যথাক্রমে এস আর আর, তাহলে বর্গ আয়তক্ষেত্রের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এস, তার মানে এইটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এইটা সমান এস, আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে আর, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান আর, লিখতেই পারো, প্রশ্নই বলেছে ওটা, এটা এস এটা আর। এরপর প্রশ্ন যেটা বলেছে, সমান পরিসীমা বিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা আয়তক্ষেত্রের পরিসীমা সমান, তাহলে শর্তানুসারে এই প্রশ্নানুসারে পরিসীমা দূর সমান বলেছে, পরিসীমা দূর সমান, এই পরিসীমা এই পরিসীমা সমান, তাহলে লিখতেই পারো ফোর এক্স সমান টু ইন্টু এ প্লাস বি, ঠিক আছে? এটা সমান এটা লিখতেই পারো। এবার টুটাকে ট্রান্সফার করে দাও, দু দুগুণে চার হয়ে যাবে, টু এক্স সমান এ প্লাস বি, দেখে নাও এতটা ঠিক বুঝতে পারছো? এটা আমরা এরপরে দুগুণে চার তো করে যে টু এক্স সমান এ প্লাস বি হয়েছে, এবারে তুমি কি করবে উভয় দিকে একটু বর্গ করে দাও। আমাদের উদ্দেশ্য এস আর কে দুটো সম্পর্কের মধ্যে নিয়ে আসা, সেটা সমান হতে পারে, গ্রেটার দেন হতে পারে, লেস দেন হতে পারে, যে কোনো হতে পারে, বা তুমি পারলে না স্যাড হতে পারে, কিন্তু সম্পর্কের মধ্যে আনা, তার জন্য আমরা বাকি ব্যবস্থাটা করছি। সেটা কি করবে, উভয় দিকে বর্গ করে দাও, এ স্কোয়ার হয়ে গেল, এ স্কোয়ার হয়ে গেল, এবারে এটা হচ্ছে ফোর এক্স স্কোয়ার, আর এটা এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা ভেঙে দাও। এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা যদি তুমি ভাঙো, তো একটা ফর্মুলা আছে, এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস ফোর এ বি। আশা করি তোমরা জানো, আমি তা আর একবার বলিনি কথাটা, এ প্লাস বি তার হোল স্কোয়ারের একটা ফর্মুলা হয় এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস ফোর এ বি,
ঠিক যেমন এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা হয় এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস করে বি, তার মানে প্লাসটাকে যদি মাইনাস করতে হয় বা মাইনাসটাকে যদি প্লাস করতে হয় তাহলে আমরা এই ফর্মুলাকে কাজে লাগাই। তাহলে এখানে তুমি এই ফর্মুলা মেনে দাও, এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস করে বি। এরপর এটা যেমন আছে থাক ফোর এ বি, এ বি দেখো কত আছে, এ বি মানে কত আর, এখানে আরটা বসিয়ে দাও। আমি আগে বললাম উদ্দেশ্য আমাদের হচ্ছে এস আর কে একটা সমীকরণের মধ্যে আনা, এবং এইভাবে আমরা একটা সমীকরণের মধ্যে এস আর দুটাকে ঢোকাতে পারছি, দুটোকে আমরা ঢোকাবো এখানে। এরপর ফোর এক্স স্কোয়ারটা লক্ষ্য করো, এক্স স্কোয়ার কত আছে এস, নিয়ে চলে এলাম এস, তাহলে দেখো এবারে এস আর আর আমি এক জায়গায় পেয়ে গেছি যেটা আমার প্রয়োজন ছিল। এরপর কি করব সেটা আমরা ভাবছি। এবারে এক কাজ করা যায়, ফোর এস আর এটাকে নিয়ে এসো এদিকে, ফোর আর মাইনাস এটাকে এদিকে চলে এলাম, আর এইদিকে রয়ে গেল এটা, একটু দেখানো জায়গাটা, এটা রইল, এটাকে তুমি এদিকে নিয়ে এলে প্লাস ফোর আরটা মাইনাস ফোর আর হলো, আর এটা যেমন আছে রয়ে গেল। এতটা পর্যন্ত তুমি আগে নিজে ক্লিয়ার করে নাও ঠিক আছে বলে। এবারে যেটা বোঝাতে যাচ্ছি সেটা লক্ষ্য করো, এ মাইনাস বি তার হোল স্কোয়ার, তার মানে কি এ হলো দৈর্ঘ্য বি হলো প্রস্থ, দৈর্ঘ্য থেকে প্রস্থ যদি বিয়োগ যায় সেটা যতই অ্যামাউন্ট হোক না কেন, দশ কুড়ি পঁচিশ তিরিশ পঞ্চাশ ষাট যতই হোক না কেন, এ থেকে বি যদি বিয়োগ যায়, দৈর্ঘ্য থেকে প্রস্থ যদি বিয়োগ যায়, কিছু তো পড়ে থাকবে, জিরো তো হবে না, জিরোর থেকে কমও হবে না, জিরোর থেকে বেশি হবে, ওয়ান হলেও পড়ে থাকবে, হাফ হলেও পড়ে থাকবে, কিছু পড়ে থাকবে। তাহলে দৈর্ঘ্য থেকে প্রস্থ যদি আমরা বিয়োগ করি তাহলে কিছু হলেও পড়ে থাকবে, সেটা কত পড়ে থাকবে, তোমার জিরোর থেকে বেশি পড়ে থাকবে। তাহলে তুমি একটা কথা বলতে পারো যে মনে করো দৈর্ঘ্য পাঁচ আছে প্রস্থ চার আছে, পাঁচ থেকে চার বিয়োগ করলে এক হলো তো থাকবে কি, তাহলে এ মাইনাস বি দৈর্ঘ্য মাইনাস প্রস্থ তার স্কোয়ার, স্কোয়ারটা তুমি না হয় বাদে দাও ধারণা বাইরে, এ মাইনাস বি নিঃসন্দেহে জিরোর থেকে বড়ই হবে, এ মাইনাস বি আবার বলছি কথাটা আমি, জিরোর থেকে নিশ্চয়ই বড়ই হবে, দৈর্ঘ্য থেকে প্রস্থ বিয়োগ করলে কিছু তো থাকবে কি পড়ে, তার মানে জিরোর থেকে বড় হবে, তার মানে যদি এ মাইনাস বি তার হোল স্কোয়ার বলো তবুও সেটা জিরোর থেকে বড় হবে। তাহলে কি দাঁড়াচ্ছে ব্যাপারটা, সমান সমান নয় এইটা, সমান যে এ মাইনাস বি সমান জিরো আছে এইটাকে তুমি এই যে জিরো ইজ আছে, জিরো ইজ লেস দেন এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এটাকে তুমি এখানে বসালে কী লিখবে বলো। তাহলে আমি এই জায়গায় যদি লিখতে চাই তাহলে তুমি কেমন লিখবে, আমি এদিকেও লিখতে পারি, এটাও লিখতে পারি, জিরোর থেকে বড় হবে, আমি যেটা বোঝাচ্ছিলাম সেটা জিরোর থেকে বড় হবে। তাহলে এর বদলে, এর বদলে তুমি এটা লিখতে পারো, তাহলে এর বদলে সমান যেটা আছে আমি এটা লিখতে পারি, দেখে নাও আমি আরও পরিষ্কার করে নিই, এটা সমান আছে এটা, এ মাইনাস বি তার হোল স্কোয়ার দৈর্ঘ্য থেকে প্রস্থ বিয়োগ করলে জিরোর থেকে নিশ্চয়ই বড় হবে, তার মানে এর মানটা জিরোর থেকে নিশ্চয়ই বড় বটে, এটা এটা তো একই জিনিস, জিরোর থেকে এ যদি বড় হয় জিরোর থেকে এও বড় হবে, তার মানে জিরোর থেকে এ বড়। এইবারে তুমি এটাকেও দিয়ে নিয়ে চলে যাও, নিয়ে চলে যেতে পারো, ফোর ফোর বার চলে গেল, বাস দেখে নাও কোনটা, বি একটা মিলছে এস ইজ গ্রেটার দেন আর, তার মানে হচ্ছে বি এর অপশানটা ঠিক, এইভাবে আসছে উত্তরটা। এবারে সহজ একটা পদ্ধতির কথা আমি আরও এর সঙ্গে যোগ করে দিই, দ্বিতীয় পদ্ধতি হিসাবে তুমি শর্টকাট মেথড, তুমি পরীক্ষার সময় যদি তোমার এমসিকিউ এর প্রশ্ন হয় মনে করো তো তুমি এতটা কষার কোনো দরকার নেই, তুমি ইজি একটা প্রসেসে বার করতে পারবে উত্তর, আমরা সেটাই আসছি। এবার এটা তো নিশ্চয় পজ করে দেখে নেবে তোমরা, যদি আটকে যাওয়া পজ করে দেখে নেবে, আমি একটু দ্বিতীয় পদ্ধতিটার কথা বলি। মনে করো সহজে বোঝার জন্য যে পদ্ধতির কথা বলছিলাম সেটা আসছি, মনে করো এই বর্গক্ষেত্রের একটা পরিসীমা ষোলো, দুটোর পরিসীমা সমান বলেছে, আমি এর ধরে নিলাম ষোলো, তাহলে এরও পরিসীমা কত হবে ষোলো, দেখো নিজের আইডিয়ার ব্যাপার আরম্ভ করার জন্য, এটাও ষোলো তাহলে এটাও ষোলো হবে, এবার যদি এটা ষোলো হয়
তাহলে এর পরিসীমাটা তুমি ভাগ করে দাও, যেন পরিসীমা 16 হয়। তাহলে যদি আমি নিজের মন থেকে ভাগ করি, তাহলে মনে করো এটা, সরি মনে করো এটা 5 হলো, তাহলে এটাও 5, 5 5 10, আর হাতে আছে 8, 4 4 8। তাহলে যদি এই পরিসীমাটা আমি দৈর্ঘ্য 5 আর প্রস্থ 4 ধরি, তাহলে পরিসীমা কত হবে? 5 5 10, 4 4 8, সরি 3 3 6, 10 আর 3 3 6 16। ঠিক আছে, পরিসীমা 16। তাহলে একটা বর্গক্ষেত্র নিলাম, একটা আয়তক্ষেত্র নিলাম, বর্গক্ষেত্রের পরিসীমা 16, আয়তক্ষেত্রের পরিসীমা 16, ঠিক যেমন বলেছি তেমনি। তাহলে এর বাহু কত হবে? যদি পরিসীমা 16 হয়, বাহু হবে 4 4 4 4 4 4 16। তাহলে বর্গক্ষেত্রের বাহু হলো 4, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ হলো 5 আর 3, যদি আমি পরিসীমা 16 ধরি। তুমি যা খুশি ধরো পরিসীমা। তাহলে এর ক্ষেত্রফলটা কত হবে? বাহু স্কোয়ার 4 স্কোয়ার 16। আর এর ক্ষেত্রফলটা কত হবে? ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণিত প্রস্থ হয় 15। লক্ষ্য করো কে বড়, এস ইজ গ্রেটার দেন আর, তাহলে এস আর এর থেকে বড়, এমনি তো প্রমাণ হয়ে গেছে যে বড়। তুমি এটাও তুমি পরীক্ষার সময় অত বড় না করে যদি তোমার সিম্পল এমসিকিউ টাইপের প্রশ্ন হয়, এরকমভাবে নিজের মন থেকে আন্দাজে মান বসিয়ে তুমি সলভ করে নিতে পারো। চলে আসছে আমরা শেষ প্রশ্ন একটা। হ্যালো স্টুডেন্টস, আমরা পাঁচের প্রশ্নে আসছি, শেষ প্রশ্ন একটা আছে পাঁচে 19 নম্বরে। প্রশ্ন শুরু করছি। একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 10 সেমি, একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 10 সেমি দিয়েছে, আর ক্ষেত্রফল 62.5 বর্গ সেমি যদি হয়, তাহলে দৈর্ঘ্য প্রস্থের সমষ্টি কত? তাহলে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 10 দিয়েছে আর ক্ষেত্রফল দিয়েছে 62.5, দৈর্ঘ্য প্রস্থের যোগফল বার করতে বলেছে। তাহলে দৈর্ঘ্য প্রস্থের যোগফল বার করার আগে তুমি দৈর্ঘ্য আর প্রস্থ কোনটা কত একটু দেখে নাও আগে। ধরে নিচ্ছি দৈর্ঘ্য প্রস্থ এক্স ওয়াই, খুব সহজ প্রশ্ন। ধরি আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য এক্স সেমি, প্রস্থ ওয়াই সেমি। তাহলে কর্ণের দৈর্ঘ্য আর ক্ষেত্রফল দিয়েছে, তাহলে ক্ষেত্রফলটা একটু আগে করে নিই। ক্ষেত্রফল বলছে 62.5 বর্গ সেমি, ক্ষেত্রফল হলো 62.5 বর্গ সেমি। ক্ষেত্রফল ফর্মুলা দৈর্ঘ্য গুণিত প্রস্থ, সমান 62.5, তার মানে এক্স ইন্টু ওয়াই 0.5। এক কোথায় তুমি এক্স ওয়াইয়ের মান পেয়ে গেলে 62.5। পরিমিতির অঙ্কের প্রাথমিক যে ব্যাপারটা সেটা তো ওইটাই, এটা বরাবরই বলা হয়েছে যে যার ফর্মুলা দিয়ে দিবে তুমি তাকে ভেঙে দেবে, কিছু তো তুমি পেয়ে যাবে। তাহলে ক্ষেত্রফলটা আগে ভেঙে নিলাম কেন, তুমি অঙ্কটা পেয়ে গেলেই বুঝতে পারবে, ওটা তোমার আইডিয়াই হয়ে যাবে যে হ্যাঁ এটার আগে আমি এটাকে ভাঙবো, এটা নূতনত্ব কিছু নয়। তাহলে ক্ষেত্রফল আমি এক্স ওয়াই পেয়ে গেলাম, এটা এখন রেখে দাও, এটা থাক। এবারে চলে এসো 2 নম্বর যে মানটা দিয়েছে, কর্ণ 10 সেমি, কর্ণের দৈর্ঘ্য 10 সেমি। কর্ণের ফর্মুলা লিখো, কর্ণের ফর্মুলা রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার হয়, এটা জানা বিষয় বটে। এবারে স্কোয়ারটা ট্রান্সফার করে দাও, এদের মান বসিয়ে দাও। এই স্কোয়ারটা যদি ট্রান্সফার করে দিই তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হবে, আর স্কোয়ারটা এটা রুট ট্রান্সফার করলাম স্কোয়ার হয়ে গেল, আর দৈর্ঘ্যের জায়গায় এক্স, প্রস্থের জায়গায় ওয়াই, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান রুট ট্রান্সফার হলো 10 স্কোয়ার। এইবারে প্রশ্নটা লক্ষ্য করো, দৈর্ঘ্য প্রস্থের সমষ্টি বলেছে, সমষ্টি মানে এক্স প্লাস ওয়াই সমান কত। এখন এটাকে তুমি ফর্মুলা করে দাও, এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস করে মাইনাস 2ab। তাহলে আমি এটাকে স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে ফর্মুলা করে নিচ্ছি, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, আর 10 স্কোয়ার মানে 10, 10 এ 100 হয়, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab,
এবারে এটাকে দেখে এক কাজ করো, এবারে আর এক্স এর মান তুমি দেখো আছে এখানে, দাও তাহলে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ওয়াই এর মান কত? 62.5। বুঝতে পারছো কেন আমি আগে বার করেছিলাম এক্স ওয়াইটা? কারণ এখানে আমার মান কষাবো। তো এমন হবে কথা কি করে বুঝলাম, তোমারও আইডিয়া হয়ে যাবে যে হ্যাঁ অঙ্কটা এটা আগে মান বার করে এটা বসিয়ে দেওয়া যাবে। এইবারে এক্স ওয়াই এর মান বসিয়ে দিলে এটা নিয়ে কারণ দেখিয়ে দিবে, যেহেতু এক্স ওয়াই সমান 62.5 সেমি, যেখানে মান বসাবো সেখানে দেখিয়ে দিবে যেহেতু বলে। এইবারে আচ্ছা দেখেন হাতের আশা করবো অসুবিধা নেই, এবারে বাকিটাকে গুণ করে ট্রান্সফার করে দেবো আমরা, এতে আচ্ছা এখানে করছি আমি বাকিটা দেখে নাও, এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 62.5 দুইয়ে, 5 গুণে 10 শূন্য হাতের হলে 62.5 ইন্টু টু, 10 শূন্য হাতের হলে 4 × 5 12.125 125.0, তার মানে 125 125 100 আছে। ঠিক আছে গুণ করে ট্রান্সফার করে দিলাম, ট্রান্সফার করে দিচ্ছি এবারে, মাইনাস ট্রান্সফার হয়ে গেল প্লাস হয়ে গেল, ১২৫ এবারে স্কোয়ার ট্রান্সফার করো, স্কোয়ার ট্রান্সফার করলে রুট হয়ে যাবে, আর 225 বর্গমূল কত হয়? 15 × 15 = 225, 15 সেমি। এতে দৈর্ঘ্য প্রস্থের সমষ্টি, দৈর্ঘ্য প্রস্থের সমষ্টি 15 সেমি, উত্তর হয়ে গেল এটা, দেখে নাও খুব সহজ, কোথাও কোনো অসুবিধা হওয়ার কথা নেই এটা।